আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার? আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আজকে বিশাল একটা কি বলে এক্সাইটিং ডে, কারণ আজকে আমি খুব স্পেশাল একজনের সাথে মিট করতে যাচ্ছি যার আমি অনেক বড় ফ্যান। হ্যাঁ, আসলে ফ্যান তো কত রকমেরই হয়, তা আমার আসলে ওই আপুর কাজ খুবই ভালো লাগে, আপুকে দেখতে অনেক ভালো লাগে, আপুর ওভারঅল সব কিছুই আমার অনেক ভালো লাগে। অ্যান্ড আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আপুর সাথে মিট করবো, অ্যান্ড ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ হইতে যাইতেছে। তা এখন আমি হচ্ছে আপুর বাসার নিচে ওয়েট করতেছি, আমার সাথে আরও কয়েকজনের যাওয়ার কথা, তো তারা আসলে আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। তো এই যে সবাই এক হয়ে এখন আপুর বাসার দিকে যাচ্ছি আমরা, লিফটে উঠবো। অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড, মানে যত আগাচ্ছি তত আমার এক্সাইটমেন্টের মাত্রা বেড়েই যাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে আপুর স্টুডিওতে বসে আছি। সো আপুর স্টুডিওটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড আমি মানে মিরর দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়। তো দেখতেছিলাম আর আপুর যে ডেকোরেশনগুলো দেখতেছিলাম, ইটস জাস্ট ওয়াও। সো স্টুডিও দেখো অনেকে হয়তো একটু একটু এখনও চিনতে পারতো, বাট যারা এখনও চিনতে পারো নাই তারা ওয়েট করো। সো এই হচ্ছে আমার ব্রাশ সেট অ্যান্ড একটা ডামি। সো যারা এখনও বুঝু নাই তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে আমি আজকে একটা মেকআপ ক্লাস করতে আসছি, অ্যান্ড এইসব যন্ত্রপাতি হচ্ছে সেই মেকআপ ক্লাসটার জন্যই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই ডামিটা আমার কাছে অনেক ক্রিপি লাগতেছিলো, ভয়ঙ্কর লাগতেছিলো। তো যাই হোক, ক্লাস শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি আমার আইব্রোসটা করতেছি, অ্যান্ড যারা এখনও বুঝো নাই তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে আমি আজকে লিওনা আপুর কাছে মেকআপ করতে আসছি। ইয়াস, মেকআপ রুম অফ লিওনা রহমান লিন আপুর কাছে, অ্যান্ড আই ওয়াজ সুপার এক্সাইটেড। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে আমরা আইব্রোস দিয়ে স্টার্ট করছি। তো ওইখানে আমি আমার আইব্রোসটা করতেছিলাম, অ্যান্ড খুব শান্তি লাগতেছিলো দেখা, কারণ ফাইনালি আমার আইব্রোসটা একটু জাতের হয়েছে, নাহলে আজ অব্দি আমার আইব্রোস জীবনও জাতের হয় নাই। সো নিজের ফেসে করার পাশাপাশি ডামিটার মধ্যেও করতে হবে। মেইন চ্যালেঞ্জিং ছিল এই ডামিটার মধ্যে করাই, কাজ হচ্ছে একে তো এখানে কোনো শেপ করা ছিল না, নিজেকে হচ্ছে শেপ বানাইতে হয়েছে, হুইচ ইজ ভেরি 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 ডিফিকাল্ট আমার মতন যারা নিউবি তাদের জন্য। তো আলহামদুলিল্লাহ পারছি আমি, অ্যান্ড আপু বলছিল আমারটা নাকি অনেক বেশি সুন্দর হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ পারফেক্ট। অ্যান্ড আমারটা দেখায় দেখায় আপু বাকিদেরকে হচ্ছে দেখাচ্ছিল যে দেখো ওর মতন করেই করো তোমরা, অ্যান্ড এইটা আমার জন্য অনেক বেশি মানে আনন্দের ছিল, অ্যান্ড ইটস আ বিগ অ্যাচিভমেন্ট, বিকজ আপুর মতন একজন মানুষ যখন বলছে যে না আমার এটা ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তার মানে এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে আই মেকআপের পালা। তো আই মেকআপটা করতে যে আমার অনেক ঝামেলা হচ্ছিলো, বিকজ বোর্ডটার মধ্যে কেন জানি মানে মেকআপটা বসতে চাচ্ছিলো না। তো যাই হোক, পরে আমি আমার চোখেও অ্যাপ্লাই করলাম। তো আমার এক চোখে হচ্ছে আপুই হচ্ছে দেখাইছিল, তো আরেক চোখে আমি আপুর মতন করার চেষ্টা করছি। এনিওয়েজ, জানি আপুর ধারে কাছেও হয় নাই স্টিল, অ্যান্ড এই হচ্ছে অবস্থা। এখন ক্লাস ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছে, অনেক রাত হয়ে গেছে। অ্যান্ড ওভারঅল ক্লাসটা কেমন লাগছে বা কী আশয় বিষয় এটা নিয়ে একটা ডিটেইল ব্লগ আসবে, বিকজ এইটুক জিনিস জায়গায় আমার এত কিছু বলা পসিবল না। সো ওইটা দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে রাখতে হবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বিকজ ওইটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আসতেছে যে আসলে আমি কী শিখলাম না আদৌ কিছু শিখতে পারছি কিনা। সো ইয়া, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।